আজকে আমরা দেখব কিভাবে আপনি মোবাইল দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন। ব্যাপারটা খুবই ইজি। এর জন্য আমাদের প্রথমে যেতে হবে যে ভিডিওটা আমরা ডাউনলোড করবো সেখানে। এখানে দেখুন থ্রি ডটস আছে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা কপি লিংক দিব। কপি লিংক করার পরে আমরা এখান থেকে বের হয়ে আমরা যাব গুগল ক্রোমে। ক্রোমে যাওয়ার পরে আমরা এখানে লিখব স্ন্যাপ সেভ। স্ন্যাপ সেভ লিখে সার্চ দিলে আমরা এর ওয়েবসাইট পেয়ে যাবো, স্ন্যাপ সেভে ঢুকব। এখানে দেখুন পেস্ট ভিডিও ইউআরএল ফেসবুক, আমরা সেখানে আমাদের লিঙ্কটি পেস্ট করে দিব। এরপর আমরা এখান থেকে ডাউনলোড দিব। দেখুন আমাদের এখানে বিভিন্ন রেজলিউশনের ভিডিও চলে এসেছে, তো আমরা হচ্ছে 720p এখানে ডাউনলোড ক্লিক করলাম। এখানে অ্যাড আসবে, অ্যাডের যে উপরে ডান দিকে ক্রস বাটনে ক্লিক করলে অ্যাডটা চলে যাবে এবং ডাউনলোড অপশনটা চলে আসবে। এরপর আমরা এখানে ডাউনলোড দিয়ে দিব। দেখুন আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে এবং এটা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে।